এবার ভারতীয় সেনার জন্য যে অত্যাধুনিক রণযান বানাবে টাটা মোটরস, দেশীয় সংস্থা ভারত ফোর্স লিমিটেড ও মার্কিন সংস্থা জেনারেল ডাইনামিক ল্যান্ড সিস্টেমের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করল দেশের সবচেয়ে বড় যান প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস। এই চুক্তিতে সংস্থাগুলি ভারতীয় সেনার জন্য ফিউচার ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল বানাবে বলে জানা গিয়েছে। প্রকল্পের প্রধান দায়িত্বে রয়েছে টাটা মোটরস, তাদের সঙ্গে সহযোগিতা করবে ভারত ফোর্স লিমিটেড। প্রকল্পের প্রযুক্তিগত সহায়তা দেবে মার্কিন সংস্থা জেনারেল ডাইনামিক ল্যান্ড সিস্টেম। ভারতীয় সেনার জন্য রণযান বানানোর সুযোগ পেয়ে তারা গর্বিত বলেই জানিয়েছেন টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলের এক্সিকিউটিভ ডিরেক্টর রবি পিশারোড্ডি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পে সাহায্যের হাত বাড়িয়ে দিতে একসঙ্গে কাজ করবে সংস্থাগুলি। একই কথা জানিয়েছেন ভারত ফোর্স লিমিটেডের চেয়ারম্যান ও এমডি বাবায়ন কল্যাণী। ভারত সরকারকে সামরিক শক্তিতে বলিয়ান করতে পেরে তারা খুশি, এমন তাদের বক্তব্য। ভবিষ্যতেও যে এই প্রতিযোগিতা বজায় থাকবে তাও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে এই তিনটি সংস্থা একত্রে 3-5টি কোর প্রযুক্তি ও 19-34টি জটিল প্রযুক্তিতে কাজ করবে।